আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা এক্স ব্লাস্ট মাইনিংয়ের দুইটা নেগেটিভ দিক এবং দুইটা বেস্ট দিক আপনাদের মাঝে তুলে ধরবো আপনার কি এক্স ব্লাস্ট মাইনিংয়ে কাজ করা ঠিক হবে কিনা বা কাজ করলে আপনি কি বেনিফিট পাবেন এ টু জেড গাইড করব এই ভিডিওতে এবং এক্স ব্লাস্ট মাইনিং থেকে আমি লাইভে উইথড্র করে দেখাবো এবং আপনারা ডব্লু কিভাবে কীভাবে সেল করবেন ওইটাও দেখাবো ওকে ব্যাক টু মেইন ভিডিও আমরা চলে আসলাম এক্স ব্লাস্ট মাইনিংয়ের যে অফিসিয়াল বটটা রয়েছে ওয়েব থ্রি বট ওইখানে ওইখানে আসার পরে আমরা প্রথমেই উইথড্রাল বিষয়টা দেখব তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলব এখানে আপনি বর্তমানে কাজ করবেন কি না বা এখান থেকে আপনার বর্তমানে কাজ করলে বেনিফিট হবে কি হবে না তারপরে হচ্ছে আপনার কীভাবে উইথড্রোটা করবেন আপনি প্লাস হচ্ছে এখানে আপনার ডব্লু বি প্লাস এক্স বিএল কনভারসেশন রেটটা কেমন এ টু জের আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো ওকে তো এখান থেকে আমরা প্রথমে আমরা এই যে ওপেন অ্যাপে ক্লিক করে দিয়ে আমরা উইথড্রাল ডিটেলসটা আগে দেখব তো এখান থেকে আমি তাদের যে বটটা রয়েছে ওইটা আমি স্টার্ট করবো অলরেডি এটা আমি স্টার্ট করে ফেলছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে প্রায় নাইন পয়েন্ট প্রায় টেন কে ডলারের কাছাকাছি এই জায়গা থেকে আমি এটা আগে ক্লেম করে নিচ্ছি আপনাদের সামনে তো এটার প্রথমে হচ্ছে নেগেটিভ দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে হচ্ছে আপনার যেগুলো ভালো দিক আছে ওগুলো ভিডিও লাস্টে কথা বলবো দ্যাটস রাইট এর নেগেটিভ মিনসটা কি নেগেটিভ মিনস হচ্ছে এই জায়গায় আপনারা যদি খেয়াল করেন আপনার এখানে এত পরিমাণ ডলার দেখাচ্ছে বুঝলাম এত পরিমাণ ডলার বাট বাট এই জায়গায় একটা কোশ্চেন আছে এপ্রিলের নয় তারিখে আমরা একটা আপডেট শেয়ার করেছিলাম এক্স বিএল টোকেন ওয়ালেট ওয়াজ হ্যাকেট এই জায়গায় যদি আপনি খেয়াল করেন এক্সবিএলের লিস্টিং আপডেটটা আমরা দিয়েছিলাম এপ্রিলের আট তারিখে এক্সবিএল হ্যাকিং আপডেটটা দিয়েছিলাম আমরা এপ্রিলের নয় তারিখে দ্যাটস রাইট টোয়েন্টি ফোর আওয়ার ব্যবধান এই জায়গায় হচ্ছে মূল ফ্যাক্টার নেগেটিভিটি বের করবো আমরা এই জায়গা থেকেই সাধারণত আমরা যদি গুগলে এসে সার্চ করি গুগলে এসে যদি সার্চ করি প্রত্যেকটা টোকেনের কন্ট্রাক্ট যদি আপনি খেয়াল করেন এখানে হিউজ হিউজ ইনভেস্টর থাকে তো ক্রিপ্টো ইনভেস্টর লিখে যদি আমরা গুগলে সার্চ করি এখানে অনেক অনেক ইনভেস্ট ইনভেস্টর আমরা পাবো এই জায়গা থেকে তো এখান থেকে আমি সামথিং বিগ কিছু ইনভেস্টরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এ জায়গায় আপনার কিপটো ইনভেস্টরের বিগ নেম জাস্ট আমি এটুকু সার্চ দিব ফার্স্টে দিনে আছে ব্রাইন অ্যারাম স্ট্রং এই জায়গা থেকে উইংক লাভস টুইন্স বেরি সিল ব্রেট এ জায়গায় ইনার হচ্ছে টপ কিপ্টো ইনভেস্টর বা কিপটো মানে হচ্ছে আপনার মালিক বলতে পারেন তো কথা হচ্ছে এনাদেরকে কেন দেখালাম এনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই জায়গায় যদি আপনি খেয়াল করেন ডব্লু বি এক্সের লিকুইডিটি অ্যাড করেছিল হচ্ছে টোটালি প্রায় এক লক্ষ আশি হাজার ডলার ওকে এক লক্ষ আশি হাজার যদি লিকুইডিটি অ্যাড করে সে জায়গায় যদি আপনি দেখেন এই জায়গা থেকে আপনার তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই লিকুইডিটিটা কি করে আপনার রিমুভ করে নিজেরাই নিজেরাই রিমুভ করে নিজেরাই এই চ্যানেলে আপডেট দেয় যে তাদের ওয়ালেটটা হ্যাক হয়েছে এবং বাইশটার মতো ইথুরিয়াম এটা কিন্তু হ্যাক করে নিয়েছে বাট তারপরের কয়েকদিন পরেই বা একদিন পরেই তারা আপডেট শেয়ার করেছিল যে তাদের এটা ব্যাগ আনছে তারা ব্যাগ এনে তারা নতুন একটা কন্ট্রাক্টের টোকেন বের করছে মাঝখান দিয়ে তাদের বেনিফিটটা কি হলো তারা নিজেরাই যেই মানে কাহিনিটা ঘটাইলো মাঝখান দিয়ে তাদের বেনিফিট হচ্ছে এখানে যে ইনভেস্টরগুলো ছিল এই ইনভেস্টরগুলো যে টোকেনটা বাই করেছে তাদের টোকেন কিন্তু ওইভাবে আর থাকলো না তাদের টোকেন কিন্তু টোটালি মানে এখানে নষ্ট হয়ে গেছে এবং মাঝখান দিয়ে ওই যে প্রফিটটা আসলো এটা তাদের পকেট ঢুকে গেল এটা হচ্ছে নেগেটিভ একটা দিক অ্যান্ড দেন আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে এখানে তারা আমাদেরকে কিন্তু বলেছিল যে আমরা ডব্লু ডব্লু বিএলটা আপনার কনভার্ট করে এক্স বিএল উইড্রো করতে পারবো বাট ডব্লু বিএলটা বর্তমানে উইড্রো করতে দিচ্ছে যেটার কোনো ভ্যালু আমাদের নাই ওকে দুইটা নেগেটিভ দিক তুলে ধরলাম এক্স ব্লাস্ট মাইনিংয়ের আইডন নো যে আপনি এখানে এখনও কাজ করবেন কিনা না বাট আই ক্যান সাজেস্ট ইউ যেহেতু এখানে তারা উইথড্র সিস্টেমটা দিচ্ছে আমি আপনাদের সামনে কিছু উইথড্র করেও দেখাবো তো এখান থেকে উইথড্রো করবেন কিভাবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে উইথড্রো করতে দিচ্ছে আর একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে নিউ কয়েন নিয়ে আসছে এবং নিউ কয়েনের প্রাইজও মোটামুটি বেস্ট আসে তো এই জায়গা থেকে আমরা কী করবো উইড্রো করার জন্য উইথড্রোলে ক্লিক করে দেবো উইথড্রোলে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু বারবার আপনাদের মাঝে এই ওয়ালেট বাইন্ডিংয়ের ভিডিও দিয়েছি এবং ওয়ালেট কীভাবে বাইন করতে হয় এটু যার আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে দেখাচ্ছি এই জায়গায় আপনার এরকম আসবে এই যে ইম্পোর্টের ওয়ালেটে ক্লিক করবেন আপনার প্রাইভেট কি মিন্স হচ্ছে আপনার ওয়ালেটের ম্যাটামাক্স থেকে প্রাইভেট কি অথবা বিটগেট থেকে প্রাইভেট কি ফেল করে এই জায়গায় এসে নিয়ে দিয়ে কন্টিনিউ আইকনে একটা ক্লিক করলেই প্রাইভেট কিটা দিলেই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং আমার এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা কানেক্ট আছে এই ওয়ালেটটা আমি সামথিং কিছু এরভাডিয়ামের ইথোরিয়াম নিয়ে রাখছি এটা আমার জন্য কার্যকর হবে চৌদ্দোশো দুইটার মতো আমার এখানে রয়েছে আর এখানে মিনিমাম উইথড্রোটা কত আমি ওইটা দেখব মিনিমাম উইথড্রোটা দেখার জন্য তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম এই জায়গায় দেখেন মিনিমাম ফর উইথড্রোয়াল ইজ এ ফাইভ ডব্লু মানে এখান থেকে সর্বনিম্ন পাঁচটা ডব্লু এক্সবিএল হলে আপনি উইথড্রো নিতে পারবেন এবং ইউ ক্যান উইথড্রো ডব্লু নাও ইউর সেলফ কাস্টোডিয়াল ওয়ালেট সেলফ কাস্টাডিয়াল ওয়ালেট মিনস হচ্ছে আপনার নিজস্ব ওয়ালেট আপনার নিজস্ব ওয়ালেটে আপনি অ্যাডভার্টিয়াম অন নেটওয়ার্কে উইথড্রয়াল করতে পারবেন ওকে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখান থেকে আমরা উইথড্র করবো এখন আমরা এখানে ছয়টা দিব যেহেতু মিনিমাম উইথড্রো পাঁচটা দেন উইথড্রলে ক্লিক করে দিব। উইথড্রলে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবে ম্যাটামার্ক্সে আপনার ওয়ালেটটা অবশ্য অবশ্যই ইম্পুট করে রাখে দেবেন আগে থেকেই আর ম্যাটামাক্স থেকে এখানে মূলত আপনাকে কানেক্টটা করতে হবে আমি আপনাকে লাইভে দেখাচ্ছি কিভাবে আপনি কানেক্ট করবেন জায়গায় আমাদের এ এরকম একটা অপশন নিয়ে চলে আসছে ওকে ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার মাঝে এরকম একটা আইকন নিয়ে চলে আসবে ওয়ান আওয়ার এখানে আপনাকে টাইম দিবে এবং আপনার মেটামাক্স ওয়ালেটে আসতে হবে আসার পরে এই জায়গা থেকে কী করতে হবে একটা কনফার্মেশন দিতে হবে কনফার্মেশনে আপনার ফি কাটবে সামথিং অ্যামাউন্ট অ্যাজ এ ভেরি স্মল অ্যামাউন্ট এটা আপনার অতটা মানে কস্ট যাবে না তারপর আবারও আপনার মানে ওয়েব থেকে বটে চলে আসবেন অলরেডি নোটিফিকেশন চলে আসছে আমাদের এইথুরিয়ামটা তারা ট্রান্সফার করে নিচ্ছে এবং আমাদের উইথড্রোটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কমপ্লিটেড এবং আমাদের মাছ থেকে ব্যালেন্স কেটে নিসে তারা এই জায়গায় হিস্টোরি দেখতে পারবেন এটা আপনার কমপ্লিটেড আপনার মেইন যে ওয়ালেটটা রয়েছে ওখানে তারা দিয়ে দিছে ডব্লু টোকেনটা এই জায়গায় দেখেন আমি ডব্লু টোকেনটা পাইছি ছয়টার ভ্যালু দেখাচ্ছে এখানে কত চুয়ান্ন সেন্টের মতো সেক্ষেত্রে ছয়টার ভ্যালু যদি চুয়ান্ন সেন্ট করে হয় পার টোকেনের ভ্যালু কত এখান থেকে আমরা জিরো পয়েন্ট প্রত্যেকটা টোকেনের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট করে দেখাচ্ছে বিডগেট ওয়ালেটে আই ডো যে এটা রিয়েল প্রাইস কিনা তো এই জায়গা থেকে আমরা আমাদের আছে প্রায় চোদ্দোশোর মতো চোদ্দোশো দিলাম একশো ছাব্বিশ ডলার ভ্যালু দেখাচ্ছে এলের এটা হলো বিডগেট ওয়ালেটে দেখাচ্ছে তো আমরা এখানে দেখেন প্রাইসটা আবার ডাম করছে এটা মেঠান না এটা টোটালি মানে আনভ্যালুয়েবেল টোকেন বলতে পারেন এটা তো লাইভ ভিডিও করে দেখালাম তো এখন আরেকটা একটা আপডেট আছে তো আসলাম আমি আমার যে তাদের যে অফিশিয়াল অ্যাকাউন্টটা ওইখানে তো এই জায়গায় আমাদের কোশ্চেন হচ্ছে অনেকেরই সেটা হচ্ছে এখানে ডব্লু বি এক্স মিনস হচ্ছে আপনার রেশিওটা কত প্রত্যেকটা টোকেনের সাথে প্রত্যেকটা টোকেনের রেশিওটা কত রেশিও মানে হচ্ছে আমি যদি একটা ডব্লু এক্স টোকেন পাই ডব্লু এক্সবিএল তাইলে আমি কয়টা এক্সবিএল টোকেন পাবো তো এখানে এটার উত্তর হচ্ছে আমরা যদি তাদের চ্যাটে যাই চ্যাটে যাওয়ার পরে জায়গায় জেনারেলে যাই জেনারেলে যাওয়ার পরে জায়গায় আমরা দেখি এটার আনসারটা খোঁজা ট্রাই করি ইন ইউনিসেফ এক্সপিএল অনলি তো এই জায়গা থেকে এই জায়গা থেকে অনেকে বলা বলি করতেছে কনভারসেশন টাইপ দুইটা ডব্লিউ এক্সবিএল সমান সমান একটা এক্সবিএল এটা অনেকেই অনেকে বলা বলি করতেছে তো এই জায়গা থেকে এই যে এখানে কমিউনিটি ম্যানেজার যিনি ইনি কিন্তু এখানে বলেছে রেশিওটা হচ্ছে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান বাই ওয়ান মিন্স হচ্ছে আপনি একটা ডাব্লিউ টোকেন পাইলে আপনি তার বিনিময়ে আর একটা এক্সবিএল টোকেন পাবেন এক্সবিএল টোকেনের প্রত্যেকটার ভ্যালু কত একশো সরি প্রত্যেকটা টোকেনের ভ্যালু ছয় থেকে ষাট ডলারের মতো আশা করি আপনার দুইটা নেগেটিভ দিক আমরা বের করতে পারছি ডব্লিউ এক্সবিএলের আবার দুইটা পজিটিভ দিক বের করতে পারছি নেগেটিভ দিকগুলো হচ্ছে তারা কিন্তু একটা স্ক্যামিং করেছে তাদের ইনভেস্টরের কাছ থেকে আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে তারা আমাদেরকে একটা চোপের মধ্যে ফেলে দিছিল। আর মানে যেখানে হচ্ছে নর্মাল যে দিকগুলো ভালো যে দিকগুলো সেগুলো হচ্ছে তারা আমাদেরকে উইথড্র করতে দিচ্ছে এবং আমাদের কনভার্সেশন রেটটাও ভালো টোকেনের প্রাইসটাও ভালো আই থিঙ্ক অল অফ অ্যাডপ্ট এইখানে আপনারা বুঝতে পারছেন ডব্লু এক্সপিএল মাইনিংয়ের যেটা সিস্টেমটা রয়েছে ওটা আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি দ্যাটস রাইট দ্য ভিডিও এইখানে শেষ করতেছি তো ধন্যবাদ সবাইকে